Hello everybody, hope you all are fine. Please open your English grammar book at page number 86. আমরা আজকে শিখব টেন্স। টেন্স কি? বিভিন্ন কাজের বিভিন্ন সময় বোঝানোর জন্য ভার্বের বিভিন্ন রূপ হয়। ভার্বের এই রূপকে টেন্স বলে। তাহলে কি একটা কাজ কখন হয়েছে সেইটা অনুযায়ী ভার্বের রূপ হয়। যেমন মনে করো, এখন হয় বোঝালে সেটা হয় ইজ বা অ্যাম বা আর। সেটা যদি আগে হয়েছিল বোঝায় তখন হয় ওয়াজ বা ওয়্যার। আবার সেটা যদি পরে হবে বোঝায় তাহলে হয় শ্যাল বি বা উইল বি। এই যে বিভিন্ন রূপ একটা কথাকেই বোঝানোর জন্য, কোন সময়ে কাজটা হয়েছে সেটাও আমরা ভার্বের এই রূপ দেখেই বুঝতে পারি, এটাকেই বলা হয় ভার্বের টেন্স। হোয়াট ইজ আ টেন্স? টেন্স কাকে বলে? টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব হুইচ শোজ দ্য টাইম অ্যাট হুইচ অ্যান অ্যাকশন হ্যাপেন্স। টেন্স বলতে বোঝায় ভার্বের রূপ যা কোনো ঘটনা কোন সময়ে ঘটে তা উল্লেখ করে। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, আমাদের আরো সুবিধা হবে। আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই, এটা কখন? বর্তমান সময় বা প্রেজেন্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা হচ্ছে অতীত সময় বা পাস্ট টেন্স। দেখো এখানে ভার্ব কোনটা? গো। গোটা প্রেজেন্ট টেন্সে গো ছিল, যখন আমরা স্কুলে গিয়েছিলাম বলছি পাস্ট টেন্সে ওয়েন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো সময় অনুযায়ী ভার্বটা কিভাবে পরিবর্তিত হচ্ছে? আমরা যখনই গো এর পরিবর্তে ওয়েন্ট দেখব তখনই আমরা বুঝতে পারবো যেটা অতীতকালের কথা বলা হচ্ছে, এখনকার কথা বলা হচ্ছে না। আবার দেখো আই শ্যাল গো টু স্কুল, কি হলো? আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব ভবিষ্যৎকালে। তাহলে এখানে আমরা ভার্বের আগে একটা শ্যাল বসালাম, শ্যাল বা উইল আমরা বসাবো পার্সন ওয়াইজ। এটা দেখে আমরা কি বুঝবো? যে কাজটা এখন হয়নি বা আগেও হয়নি, এটা পরে হবে। এবার চলো আমরা এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানবো। কাইন্ডস অফ টেন্স, তাহলে আমরা কি দেখলাম? টেন্স বা ক্রিয়ার কাল কয় প্রকার? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিন প্রকার। বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। যেটা এখন হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট টেন্স বা অতীত কাল, এবং যেটা পরে হবে সেটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল। এই তিনটি হচ্ছে টেন্স, এটা হচ্ছে মূল রূপ বা প্রধান টেন্স। এরপর এগুলোর আমরা আরো ভাগ বিস্তারিতভাবে শিখব। প্রেজেন্ট টেন্স